হাই বন্ধুরা, আমি তনু বাঙালি রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আজকের রেসিপি বিচি কলা দিয়ে লাল লটে শাকের রেসিপি। দেখুন আমি কিভাবে বানিয়েছি, আপনারাও চাইলে বানাতে পারেন। আমি ঠিক যেই যেইভাবে বানিয়েছি শুধু সেইভাবেই বানিয়ে যান। এর জন্য কি কি লাগছে দেখুন, আমি এখানে নিয়েছি লাল লটে শাক 200 গ্রাম নিয়েছি, আর বেশ কিছু সবজি নিয়েছি, কুমড়ো, সজনে ডাঁটা, বেগুন, মটরশুঁটি, আলু, আর সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে বিচে কলা। খুব নরম কচি কচি আমি 2টো বিচে কলা নিয়েছি। আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি মশলা নিয়েছি, দেখুন এখানে অনেক কিছু আছে, ধনে আছে, জিরে আছে, পোস্ত আছে, সর্ষে আছে, এইগুলোকে সব নিয়েছি। নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ বেটে রেখেছি দেখুন এই মশলাটা দিয়ে বানাবো। আর নিয়েছি বড়ি, বাড়িতে বানানো বড়ি, ছোট বড়ি নিয়েছি। এবার আমি কিভাবে বানাবো দেখুন, প্রথমে বড়িটাকে আমি তেলে ভেজে নেব। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, আবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলু আমি এখানে 1টা নিয়েছি ছোট সাইজের। একটু আলুটা ভাজা হয়ে গেলে বাকি সব সবজিগুলো দিয়ে দেব। সবজির পরিমাণগুলো বলে দেই, আমি এখানে 200 গ্রাম শাক নিয়েছি, তার মধ্যে খুব অল্প অল্প করে যতটা পারবেন কম সবজি নেবেন। 1টা বেগুন, 1টা সজনে ডাঁটা, কিছুটা কুমড়ো আর অল্প একটু মটরশুঁটি নিয়েছি। দেখুন একদম শাকটা যেহেতু কমে জোরে একটু হয়ে যাবে, তাই সবজিটা একটু কম নিলেই ভালো হয়। সবজিগুলোকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি। আমি এখানে 5 মিশালি মশলা নিয়েছি, দেখিয়েছি কিরকম মশলাগুলো। আপনারাও চাইলে অন্য মশলা দিতে পারেন, যদি চান তো জিরে আদা দিতে পারেন। আমি এখানে এই মশলাটাই ব্যবহার করেছি, আমি এখানে এই মশলাটাই ইউজ করেছি, আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষে নিচ্ছি। মশলাটা একটু কষে এলে এর মধ্যে আমি শাকটাকে দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি নিরামিষ বানিয়েছি, আপনারা চাইলে আমিষ করতে পারেন, আমি একদম এটা নিরামিষ বানিয়েছি। বেশ সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে আমি এটাকে খুব বেশি না 5 থেকে 10 মিনিট হতে সময় নেব, যেহেতু আমার সবজিগুলো খুব ছোট ছোট করে কাটা আছে। বড়িটা দিয়ে দিয়েছি, যেহেতু আমার সবজিগুলো ছোট ছোট করে কাটা আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না, অল্প একটু সময় নিলেই হয়ে যাবে। ফিরে এসেছি 10 মিনিট বাদে, দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। শুধু আর একটু আমি জলটা মেরে নেব।
হালকা একটু কাঁটা দিয়ে ঘেঁটে দিচ্ছি, যাতে একটু কাঁটা কাঁটা মতো দেখতে লাগে। হালকা করে কাটছি, দেখুন আমি কিন্তু বেশি চাপ দিচ্ছি না। বিচে কলার বিচেগুলো বেরিয়ে এসেছে, দেখুন একদম নরম বিচে কলা, যেটা দেখতে খুব ভালো লাগছে। শাকের ঝাল আমার রেডি। উপর থেকে একটু আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিচ্ছি, এটার জন্য কিন্তু একটা আলাদা স্বাদ আছে। দেখুন শাকের ঝাল রেডি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।